হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমরা একটা অ্যাপের রিভিউ দিতে যাব, যেটা হলো ওয়াইটি স্টুডিও। এটা বিশেষ করে যারা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করে তাদের জন্য অনেক ভালো এবং অনেক প্রয়োজনীয় এবং দরকারি একটা অ্যাপ। আমি বলবো ইউটিউবার মাস্ট হ্যাভ দিস অ্যাপ ইন দিয়ার মোবাইল। সো উইদাউট এনি ফার্দার দিলে লেটস গেট স্টার্টেড। বাট শুরু করার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন এরকম অসাম ভিডিওস পাওয়ার জন্য। সো গাইজ, আমরা চলে এসেছি আমাদের মোবাইল স্ক্রিনে। সো আপনারা দেখতে পাচ্ছেন ওয়াইটি স্টুডিও নামের যে অ্যাপটি এখানে প্রেস করলাম, এই অ্যাপের ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিবো। সো চেক দ্য ডিসক্রিপশন বক্স ফর ডাউনলোড দিস অ্যাপ। যারা কন্টেন্ট ক্রিয়েটর তাদের জন্য তাদের প্রত্যেকটা ভিডিওর ভিউ দেখা, কমেন্ট দেখা, কমেন্ট করা, কমেন্টের উত্তর দেওয়া, সব কিছু করার জন্য একটা স্টুডিও থাকে, ক্রিয়েটর স্টুডিও, যেটা হলো আপনি কম্পিউটারের মাধ্যমে ওয়েব ব্রাউজারে দেখতে পারেন। সেইটারই মোবাইল ভার্সন হলো, অ্যাপ ভার্সন হলো এই ওয়াইটি স্টুডিও। এই ওয়াইটি স্টুডিওর মাধ্যমে আপনি আপনার সমস্ত কিছুর আপডেট থেকে শুরু করে সব কিছু আপনি দেখতে পারবেন মোবাইলের মধ্যেই, এবং সব কিছু একসাথে। তো জিনিসটা ভালো নয়? অবশ্যই অনেক ভালো। আর ইদানিং ইউটিউবে অনেক কম্পিটিশন অনেক বেশি হয়ে গেছে। অনেক বেশি হওয়ার কারণে তো অনেক যারা ছোট চ্যানেল তাদেরকে গ্রো করার জন্য অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়। আমি বলবো প্রায় গ্রো করতে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়। তো এটার জন্যই ইউটিউব করেছেটা কি, এবার যে উদ্যোগটা নিয়েছে সেই উদ্যোগটাকে আমিও স্যালুট জানাই। সেটা হলো 10,000 সাবস্ক্রাইবারের নিচে যাদের সাবস্ক্রাইবার আছে তাদের চ্যানেল, তাদের চ্যানেলের কন্টেন্ট ইউটিউব নিজে প্রমোট করবে চ্যানেলগুলো গ্রো করার জন্য, এবং ওই চ্যানেল থেকে ইনকাম ইজিলি করতে পারবে ইউটিউবাররা। তবে এই পথ কিন্তু সোজা নয়, লেগে থাকতে হবে, ভিডিও ছাড়তে হবে, এবং ছাড়তে হবে, ছাড়তে হবে, ভিডিও ছাড়তে হবে, এবং চেষ্টা করে যেতে হবে। চেষ্টার কোনো বিকল্প নেই। আপনার কন্টেন্ট যদি ভালো হয়, আপনার ভিডিও যদি আপনি ডেইলি আপলোড করতে থাকেন, তাহলে অবশ্যই আপনি ভিউ পাবেন। সো এই অ্যাপটার মাধ্যমে ঢোকার পর আপনি দেখতে পারতেছেন যে ড্যাশবোর্ডে রিসেন্ট ভিডিওগুলো, এবং সবার উপরে দেখতে পারতেছেন সাবস্ক্রাইবার, যেটা আমার খুবই কম অ্যাকচুয়ালি। আমি চেষ্টা করতেছি ইদানিং, এবং আমার সাবস্ক্রাইবার আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। আমি দেখতেছি যে রিসেন্ট যদি আমি কোনো টপিক নিয়ে ভিডিও বানাই যেটার টপিক রিসেন্ট, এবং সেই ভিডিওগুলো যদি খুবই ইনফরমেশন ফুল হয়, মানুষের যদি ইউজফুল হয়, সেই ভিডিওগুলো কিন্তু অবশ্যই মানুষ দেখে। এবং এখানে দেখতেছেন নিচের দিকে কমেন্টও অপশন আছে। সো এটা ছিল ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডের এই বাম সাইডে আপনি দেখতে পারতেছেন যে তিন দাঁড়ি ড্যাশবোর্ডের বাম পাশে, এখানে ক্লিক করলে দেখতে পারতেছেন উপরে যে অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্ট দিয়ে আপনার ইউটিউব অ্যাকাউন্টটি খোলা সেটা দেখাচ্ছে। ড্যাশবোর্ডের নিচে ভিডিওজে দিলে আপনি ভিডিওজে চাপ মারা মাত্র ভিডিওসগুলো আপনার চলে আসবে, মোস্ট রিসেন্ট থেকে মোস্ট ওল্ডারগুলো। তারপরে আপনি প্লেলিস্ট থেকে আপনি দেখতে পারবেন আপনার ইউটিউবে যে প্লেলিস্ট তৈরি করা আছে আপনার, সেই প্লেলিস্টগুলো এখানে দেখতে পারবেন। কমেন্টসের মাধ্যমে আপনি সমস্ত ভিডিওর যে কমেন্টগুলো হয়েছে রিসেন্ট থেকে ওল্ডার সব দেখতে পারবেন এখানে। এবং এইখানে আপনি অপশনও সিলেক্ট করতে পারবেন, পাবলিশ কমেন্ট, হেল্প ফর রিভিউ, যদি কোনো কিছু কমেন্ট রিভিউয়ের জন্য রেখে দেন, হেল্প করে দেন, লাইকলি স্প্যাম, এগুলো। তারপরে অ্যানালাইটিক্সের মাধ্যমে আপনি দেখতে পারবেন, যেটা মেইনলি আমরা দেখার জন্য বারবার কম্পিউটার দিয়ে লগ ইন করে ঢুকি, যেটা মোবাইলের মাধ্যমে আপনি জাস্ট একটা কানেকশন আর এই অ্যাপটা থাকলে আপনি সাথে সাথে যে কোনো মুহূর্তে যখন ইচ্ছা তখন ঢুকেই দেখে নিতে পারবেন। এখানে অ্যানালাইটিক্সের মাধ্যমে আপনি ওভারভিউর নিচে দেখতে পারতেছেন রিয়েল টাইম ভিউজ, লাস্ট পাবলিশ ভিডিওস, কোনটাতে কতটুকু করে ভিউ আসতেছে না আসতেছে, ওয়াচ টাইম মিনিটস, লাস্ট 20 এইচডেসটা দেখাচ্ছে। এটা আপনি চাইলে যে কোনো সময় দেখতে পারেন। এটার মধ্যে ক্লিক করার পরে আপনি লাস্ট 20 এইচডেসের জায়গায় এইখান থেকে যে কোনো অপশন সিলেক্ট করতে পারবেন। লাইফ টাইম, লাস্ট 365, সাপোজ আমি লাইফ টাইম সিলেক্ট করলাম, তাহলে আপনার লাইফ টাইমের সমস্ত যে ওয়াচ টাইমটা সেটা এখানে সুন্দর গ্রাফিক্যালি প্রেজেন্টেশন করতেছে। ভিউজ এখানে লাস্ট 28 ডেজের থেকে শুরু করে আপনি এখানে লাইফ টাইম থেকে শুরু করে আরও অনেকগুলো অপশন আছে, সেগুলো দেখতে পারবেন। তারপরে আমরা আসি এখানে সাবস্ক্রাইবার থেকে আপনি সাবস্ক্রাইবার দেখতে পারবেন, এবং সাবস্ক্রাইবারের গ্রাফ দেখতে পারবেন যে কতদিনে কতটুকু সাবস্ক্রাইবার আসলো, কমলো, বাড়লো, কমলো, এগুলো। তারপর টপ ভিডিওসের মধ্যে আপনার র্যাঙ্ক করা ভিডিওগুলো দেখতে পারবেন, যেই ভিডিওগুলো আমি যেমন রিসেন্ট একটা ভিডিও ছেড়েছি DITF 2019 অনলাইন টিকেটিং, যদি ভিডিওটি এখনও না দেখে থাকেন, বাণিজ্য মেলা বেশি দিন নাই, তারপরেও বলবো ভিডিওটা দেখে আসুন। এখানে হলো আপনি টিকিট কাটলে আপনি 50% ক্যাশব্যাক পাবেন। যাই হোক,
সো এইভাবে আপনি দেখতে পাবেন। তারপরে ডিসকভারিতে আপনি ট্রাফিক সোর্স টাইপস ইউটিউব সার্চে আপনার চ্যানেল কয়বার এসেছে, কতটুকু পার্সেন্ট সাজেস্টেড ভিডিওজে কয়বার দেখিয়েছে, ব্রাউজ ফিচারে কয়বার এক্সটার্নালে টপ এক্সটার্নাল সোর্স গুগল সার্চে, ফেসবুকে ফেসবুক মেসেঞ্জারে টপ, ইউটিউব সার্চ টার্মস টার্মস আপনি যেগুলো ব্যবহার করেছেন সেগুলোর মধ্যে টপ সার্চ যেগুলো ব্যবহার হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে, টপ ভিডিও সাজেস্টিং ফর ইওর কন্টেন্ট, এই ভিডিওগুলো আমার রিসেন্টলি অনেক ভিউ হয়েছে এবং আস্তে আস্তে হচ্ছে এবং আমি কাজ করে যাব, ভিডিও ছেড়ে যাব আর বাকিটা আল্লাহর ইচ্ছা। অডিয়েন্সে এখানে দেখতে পাচ্ছেন জেন্ডার মেল ফিমেলের একটা গ্রাফ দেখিয়ে দিয়েছে, এজ এজেরও একটা গ্রাফ দেখিয়ে দিয়েছে সুন্দরভাবে 18 থেকে, যাই হোক আপনার মানে যে যে বয়সের মানুষের আপনার ভিডিও দেখে সেটার একটা জাস্ট গ্রাফিক্যাল প্রেজেন্টেশন, গুগলে জিমেইলে যে বয়স দেওয়া আছে সেইটার ডাটা এরা কালেক্ট করে জাস্ট একটা গ্রাফ দেখিয়ে দিয়েছে। টপ কান্ট্রিজ, আমার যেহেতু বাংলাদেশ, আমি একজন বাংলাদেশি, সো আমি বাংলাদেশি, তো বাংলাদেশ থেকে বাংলাদেশেই আমার বেশি ভিডিওগুলো ভিউ হয়, আমার ম্যাক্সিমাম ভিডিও বাংলায়, তাই বাংলাতেই ভিউ হয়। ইন্টারেক্টিভ কন্টেন্টে আপনার টিজার ক্লিকস পার কার্ড, টিজার কার্ড কার্ডে আপনার কয়বার ক্লিক করলো এখানে খুবই কম, যাই হোক আস্তে আস্তে বাড়বে। টপ কার্ডে আমি বিকাশের একটা যে ভিডিও সেটা দেখাচ্ছে, প্লেলিস্ট প্লেলিস্টে নাম্বার অফ টাইমস প্লেলিস্ট ওয়ার ভিউ ভিডিওস ভিউজ ইন প্লেলিস্ট, অ্যাভারেজ টাইম ইন প্লেলিস্ট, টপ প্লেলিস্ট, যেগুলো আমার আর কি দরকার, আপনি এখান থেকে সব কিছু ইনফরমেশন ভালোভাবে দেখে নিতে পারবেন যে আপনার আই কার্ডে থেকে কয়টা বা কোন জায়গা থেকে কয়টা, এবং আপনি ভালোভাবে কন্ট্রোল করতে পারবেন ক্রিয়েটর স্টুডিওর এই ছোটো পকেট মোবাইল ভার্সনটির মাধ্যমে। সো আমি যে সমস্ত ইউটিউবার আগে থেকে আসে ইউটিউবে তারা তো ভালো, যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আসতেছে আরও আস্তে আস্তে বাড়তেছে ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটরের সংখ্যা, তাদেরকে বলবো আমি এই ওয়াইটি স্টুডিও অ্যাপটি একটা মাস্ট হ্যাভ অ্যাপ ফর দ্য ক্রিয়েটর। সো যারা যাদের ইউটিউব চ্যানেল আছে তারা যাতে অবশ্যই অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে এবং এই অ্যাপের মাধ্যমে তার সমস্ত ট্রাফিক কমেন্ট যা আছে সব কিছু নিয়ন্ত্রণ করে। এতে সব কিছুই খুবই সহজ উপায়ে, খুবই সময় সাপেক্ষ, অর্থাৎ খুব কম সময়ের মাধ্যমে আপনি সব কিছু কন্ট্রোল করতে পারবেন। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, কমেন্ট করে জানিয়ে দিন কেমন লাগলো, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনে অবশ্যই ক্লিক করে যাবেন এরকম নতুন ভিডিওস দেখার জন্য। সো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সাইনিং আউট।